আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো যে যাদের গাড়ি আছে এবং এই গাড়ির জন্য যে ড্রাইভার আছে, ড্রাইভার এবং গাড়ির মালিকের দুইজনেরই আজকের এই গুরুত্ব, এই কন্টেন্টটা খুবই দুজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কন্টেন্টটা নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি। যেমন সকালবেলা যখন আপনারা গাড়ি স্টার্ট করবেন বা বাইর করার জন্য গাড়ি যখন নেবেন, তখন একটু স্টার্ট করবেন। স্টার্ট করার পরে দেখবেন অ্যাক্সিলেটর ব্রেক ক্লাসটা কী অবস্থা। অর্থাৎ আমি পূর্বে বলেছি যে ব্রেক ক্রিয়া অবশ্যই আপনারা দেখবেন। যখনই ব্রেক ক্রিয়া দেখবেন যে আমরা এই সরাসরি ব্রেকে চলে যাই, এটি হলো অ্যাক্সিলেটর ব্রেক ক্লাচ। এই যে অ্যাক্সিলেটর ব্রেক ক্লাচ, কিন্তু মাথায় রাখতে হবে একটু স্টার্ট করবেন। আমি এখন একটু স্টার্ট করব। স্টার্ট করার পরে দেখবো যে ব্রেকটা কি হার্ড আছে না সফট আছে। যদি ব্রেকটা সফট হয় তাহলে বুঝতে হবে যে কোনো একটি চাকাতে ব্রেকের ফেল হয়ে আছে। যদি ব্রেক ফেল হয়ে থাকে তাহলে কিন্তু, অর্থাৎ যে কোনো একটি চাকার হুইল সিলিন্ডারে বাকেট ফেটে গেছে, সেই বাকেট যদি ফেটে যায় আপনি মালিক হিসেবে অবশ্যই জানতে হবে এবং ড্রাইভার হিসেবে তো আরও ভালো জানতে হবে। যখন ব্রেক ক্রিয়া আমরা চেক করে দেখি, আমরা একটু দেখি এখানে ব্রেকটা এখন হার্ড লাগতেছে, কিন্তু আমরা এখন স্টার্ট করি, স্টার্ট করে দেখতে হবে এটা, কিন্তু তা না হলে ব্রেক সুন্দর মতো কাজ করবো না। আমরা একটু স্টার্ট করবো, আমরা একটু স্টার্ট করে দিই। স্টার্ট করলাম, এখন দেখি একদম সফট, একদম সফট। সফট মানে আমার এই গাড়ির এক চাকায়, যে কোনো একটি চাকায় চাকার হুইল সিলিন্ডারের বাকেট ফেটে গেছে। সেই বাকেট এখন আমরা রিপেয়ার করব, কিন্তু প্রথমেই আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনি নির্ধারণ করবেন চার চাকার ভিতরে কোন চাকার এরকম বাকেট ফেটে ব্রেক অয়েল পড়ে আছে। আমরা সেটা সরাসরি এখন আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হলো আমাদের গাড়ির সামনের চাকা। এই সামনের চাকা দেখেন যে ডিস্কটা শুকনো আছে, সুতরাং আপনাদের এখানে দেখার কোনো কিছু নাই। এটা শুকনো আছে, এই চাকা ব্রেক ফেল করে নাই। এই যে দেখেন শুকনো অবস্থায় আছে, দেখা যায় কিনা দেখো, শুকনো অবস্থা, ওই শুকনো অবস্থানে দেখা যাচ্ছে কিনা আমরা একটু দেখি। শুকনো অবস্থান দেখলাম এরকম। যদি যেই চাকা শুকনো থাকবে সেই চাকাতে কিন্তু কোনো মনে করেন যে বাকেট ফাটে নাই, অর্থাৎ ব্রেক হলে এই চাকা দিয়ে পড়ে না। আমরা এখন দেখাবো পিছনের একটা চাকা, দেখাই পিছনের চাকার এই যে এখানে আছে, আমরা জানি যে পিছনের চাকার ড্রাম সিস্টেম, এটা এই যে ড্রাম দেখা যাচ্ছে, ওই যে ড্রাম দেখা যাচ্ছে, আমরা একটু খেয়াল করি ড্রামটা শুকনো অবস্থানে দেখা যাচ্ছে। কিন্তু যেই চাকার ড্রাম এরকম ভিজা থাকবে সেই চাকাতে বুঝতে হবে যে সেখানে হুইল সিলিন্ডারের বাকেটটা ফেটে গিয়েছে। এবার আমরা দেখি, আমরা সরাসরি ওখানে যাব। ভিউয়ার্স, আমরা একটু দেখব যে এই যে আমাদের এই চাকা আছে, গাড়ির পিছনের যেই এই বাম পাশে যে চাকাটা আছে সেই চাকার এই যে দেখা যাচ্ছে, আমরা একটু যদি খেয়াল করি তাইলে, অর্থাৎ চাকা না খুলে আমরা দেখতে পাবো যে এই দেখা যাচ্ছে, এই যে শুকনা, এই যে শুকনা কিনা ভিজা আমরা একটু দেখবো, ভিজা অবস্থানে আছে। আমরা যদি একটু ভালো করে দেখি যে এই, অর্থাৎ ড্রামটা, পিছনের ড্রামটা দেখি, আমরা এদিক দিয়ে দেখাই, পিছনের যে ড্রামটা আছে ড্রামটা ভিজা দেখা যাচ্ছে। ড্রাম যেহেতু ভিজা, একটু পিছন থেকে আমরা দেখাবো, দেখা যাচ্ছে ড্রামটা ভিজা অবস্থানে আছে। এখন আমরা তারপরে এখানে একটু খেয়াল করবো, এইটা ভিজা অবস্থানে আছে, এই যে ভিজা, এই যে ড্রাম ভিজার পরে এখানে যখন ভিজে যাবে, অর্থাৎ এই এখানে হাফ সের জায়গাটা যখন ভিজে যাবে, তখনও কিন্তু আমরা বুঝতে পারবো যে এই চাকাতে, এই চাকার এই হুইল সিলিন্ডারের বাকেটটা ফেটে গেছে। আমরা এখন চাকাটা খুলে আপনাদের ড্রামটা দেখাবো, ড্রামটা দেখলে আপনারা আরেকটু স্পষ্ট হবেন। ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের এই গাড়ির পিছনের এই যে বাম পাশের যে চাকাতে যে হুইল সিলিন্ডার আছে, সেই হুইল সিলিন্ডারের বাকেটটা ফেটে গিয়েছে, যার কারণে এই যে এই অবস্থা যখন আপনারা দেখবেন, মালিক বা ড্রাইভার যখন আমরা এই অবস্থানটা দেখি ব্রেক ড্রামের চাকা খোলার পরে, তবেই কিন্তু আরও সহজে বুঝতে পারবো যে এই চাকাতেই মূলত আমার হুইল সিলিন্ডারের বাকেট ফেটে গেছে। হুইল সিলিন্ডার বাকেট ফেটে যাওয়ার কারণে এইটা, এই প্রবলেমটা হয়েছে। এখন যদি আমরা মোটামুটি এইটুকু জিনিস আমরা বুঝতে পারি, তাহলে আমরা যারা ড্রাইভার এবং গাড়ির মালিক আছি, তারা মোটামুটি আমার এই গাড়ির যে ব্রেক ফেল হওয়ার বা বাকেট ফেটে যাওয়ার কারণটা সহজেই আমরা বুঝতে পারবো। তবে আমার এই সাধারণ উক্ত ভিডিওটা যদি আমরা দেখি তাহলে, এবং মালিক এবং ড্রাইভার দুইজনই মোটামুটি আমরা রোগটা নির্ণয় করতে পারবো আমি মনে করি। আমরা পরবর্তী ভিডিও দেখাবো যে বাকেটটা কীভাবে পরিবর্তন করবো সেটা আমরা দেখাবো। যদি এই ধরনের ভিডিও আমরা পূর্বে দিয়েছি, তারপরেও দ্বিতীয় পার্টে আমরা সেটা দেখানোর চেষ্টা করবো। আমি আশা করবো আমার উক্ত ভিডিওটা যদি আপনারা বারবার দেখেন তাহলে পরে আপনারা মোটামুটি ব্রেক সিস্টেমের এই ধরনের রোগ আপনারা সহজে নির্ণয় করতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।